পুরনো দিনের মা ঠাকুমাদের সময়কার এই হাতে মাখা মসুর ডালের রেসিপিটা বানিয়ে নিলে কিন্তু নিমিষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আমার আজকের রেসিপি হাতে মাখা মসুর ডাল। এটা নতুন কোনো রেসিপি নয়, বহু পুরনো দিনের মা ঠাকুমাদের সময়কারই রেসিপি। তবে আমি কী করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি হাতে মাখা মসুর ডাল। হাতে মাখা মসুরির ডাল বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ নিচে মসুরির ডাল, কিছুটা নিচে ফ্রেশ কারি পাতা, একটা বড় সাইজের পেঁয়াজকে লম্বা করে কুচিয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজে নিয়েছি আলু, আলুটাকে কিন্তু এরকম আমি পাতলা লম্বা আকারে কেটে নিয়েছি, 10-12 কোয়া নিয়েছি রসুন আর 3 কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। প্রথমে আমি একটা বোলে মসুরির ডালটাকে ঢেলে নিয়ে ভালো মতন 3-4 ডালটাকে কষলে ধুয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত ডালের থেকে একটা পরিষ্কার জল আসছে ততক্ষণ আমি ডালটাকে ধুয়ে নেব। ডালকে আমি 3-4 ভালো মতন ফ্রেশ জলে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন ধুয়ে নেওয়া ডালের মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট লম্বা টুকরো করে কেটে নেওয়া আলু, দিয়ে দিলাম আমি একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম, 3 কাঁচা লঙ্কা আর 12-14 কোয়া দিয়ে দিলাম রসুন, আর দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ কারি পাতা, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর দিয়ে দেবো আমি 1/4 টেবিল চামচ গুঁড়ো হলুদ, আর 1/2 টেবিল চামচ দিয়ে দেবো আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা একটু জাস্ট আমি কালারের জন্য দিচ্ছি, আর 1/2 টেবিল চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল। এই রেসিপি কিন্তু সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি লাগে। সমস্ত কিছু দিয়ে আমি এখন ডালকে খুব ভালো মতন মেখে নেব। আমি এখানে কারি পাতা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু ধনে পাতাও দিতে পারেন, তবে আমার মনে হয় যে কোনো ডালের রেসিপিতে ধনে পাতার থেকেও কারি পাতার ফ্লেভারটা অসাধারণ লাগে। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বোতামটি প্রেস করে রাখবেন, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। গ্যাসের ফ্লেম অন করে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নেওয়া মসুরের ডালটাকে আমি ফ্রাই প্যানের উপরে দিয়ে দিলাম। যে বাটিতে আমি ডালটা মেখেছিলাম সেই বাটিতে আমি ধুয়ে মেজারমেন্ট কাপে 2 কাপ দিয়ে দিলাম জল। জল দিয়ে একটা কভার দিয়ে এখন আমি 10 রান্না করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামেই রাখবেন। 10 আমি কভার দিয়ে রান্না করে নিলাম। 10 পর একবার কভার তুলে চেক করে নেব। দেখুন ডালটা কিন্তু প্রায় আমার অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এখন একবার খুব ভালো মতন উপর নিচে করে আমি মিশিয়ে দেব। এখন আর কভার দেওয়ার কোনো দরকার নেই, কভার ছাড়াই আমি রান্নাটা করে নেব। ভালো মতন মিশিয়ে নিলাম। আমার মনে হচ্ছে আর একটু জল লাগবে, আমি মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়ে দিলাম উষ্ণ গরম জল, দিয়ে ভালো মতন মিশিয়ে নিলাম। উষ্ণ গরম জল দিয়ে আরও 10 আমি রান্না করে নিলাম। আমার আজকের রেসিপি হাতে মাখা মসুরির ডাল পরিবেশন করার জন্য একদম রেডি। এখন আমি উপর থেকে দিয়ে দেব কিছুটা ফ্রেশ কারি পাতা। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। আশা করি আমার আজকের রেসিপি বহু পুরনো দিনের মা ঠাকুমাদের সময়কারই এ হাতে মাখা মসুরির ডাল আপনাদের সকলেরই ভালো লেগেছে। যারা যারা খেয়েছেন তারা তো জানেনই এর কতটা টেস্ট, আর যারা খাননি তারা অবশ্যই একবার বানিয়ে খাবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। এটা ভাতের সাথে তো ভালো লাগেই, তার সাথে কিন্তু রুটি পরোটা সবার সাথেই অসাধারণ লাগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে।